যে টাকা বাজার করার একটা অপশন ছিল, আমি মনে করি ওটিটি প্ল্যাটফর্ম যদি প্রোডিউসার বাসে তাহলে ডিরেক্টর বাজে, বিয়ের প্রতিযোগিতা প্রোডিউসার আছে, মানে আমরা তো ভাই কামলা। এখন আর্টিস্ট বুঝেই বাজেট হয়, আসলে কমলে ডিরেক্টর বাজেটটাই কমে, নাটক শুটিং থেকে শেষ পর্যন্ত আইসিতে থাকে। এখন বড় বাজেটের নাটক একটু কম হচ্ছে, কারণ হচ্ছে ইন্ডাস্ট্রি এখন প্রোডিউসার কম। কয়েকটা ইউটিউব চ্যানেল আছে, কারণ আপনারা অনেকেই জানেন, যারা নিউজে যারা আছে তারাও জানে, ইউটিউবে এবং ফেসবুকে রেভিনিউ কমে গেছে, যেটা অনেক ডিরেক্টর জানে না, খামাকায় যাইয়া বলতেছে। এখন এই ইন্ডাস্ট্রিকে আবার যদি নতুন করে ইয়ে করতে হয় তাহলে বাজেট একটু কমাইয়া যদি প্রোডিউসার বাসে তাহলে ডিরেক্টর বাসবে, আর নাহলে এখন ম্যাক্সিমাম অনেকে ছোট কন্টেন্ট বানাচ্ছে। ছোট কন্টেন্ট বলতে হয় কেউ একদিনে নয় তিন দিনে দুইটা, আবার দুই দিনেও বানাচ্ছে। হ্যাঁ, যাদের মার্কেটিং ভ্যালু আছে অথবা মার্কেটিংয়ের লোক আছে ওই চ্যানেলগুলো কাছে, এখন টেলিভিশন বেশি কাজ করতেছে, বড় কন্টেন্ট অথবা মাদারি কন্টেন্ট। গল্প সংকট নাই, গল্প আপনার কাছে যেটা ভালো এটা ভালো, আমার কাছে যেটা ভালো এটা ভালো। গল্পের একবার আমি স্ট্র্যাটেজি ছিলাম, ভালো গল্পের ডেফিনেশন কি, অনেকে বলছে আমার কাছে যেটা ভালো এটাই গল্প ভালো। বিয়ের প্রতিযোগিতা প্রোডিউসার আছে, মানে আমরা তো ভাই কামলা, বিউ না হলে জীবনে আমরা ডাকবে না। ওইটা রেখে যতটুকু সম্ভব মানে ভালোটা রেখে দেওয়া যায়। আর একটু বিউ বলতে কি, তুমি ভালো নাটক না হলে বিউ হয়, মনে করেন আমার প্রবাসীর স্ত্রী, এটা কি খারাপ নাটক, এটা বিউ হচ্ছে না। ওইটা গল্পটা যদি মানুষের মনের লাগা যায়, বাস্তবতার মিল থাকে, অবশ্যই ওইটার বিউ হবে। সেটা একেবারে কুতু কুতু প্রেম কুতু কুতু কমেডি নাটক যে হইলে যে নাটক মানুষ দেখবে না, থ্যাবলামি নাটক মানুষ দেখে না। আমি মনে করি যেগুলো দেখে এগুলারও কিনোটা কোনো গল্প আছে, এখন কমেডি নাটকেরও কোনো না কোনো গল্প থাক লাগে। গল্প ছাড়া আমার আগের নাটকের নাম দিতে পারেন তাহলে ক্যাচল যাবে, কিন্তু নামের গল্পটা আপনি পুরোটা দেখলে লাস্টে কান্না করবেন। ডিরেক্টর যেভাবে নিতে পারতেছে, মেকিং যদি ভালো হয় যে ডিরেক্টর যার কাজের কোয়ালিটি ভালো তারা অবশ্যই বাজেট দিচ্ছে, আর যাদের মেকিং ভালো নাই, কোয়ালিটি ভালো নাই, প্রচারণা নাই, এখন আর্টিস্ট বুঝেই বাজেট হয় আসলে। বড় আর্টিস্ট থাকলে নাটকের বাজেট থাকে, সেটা কেউ 50,000 নেয়, কেউ 30,000 নেয়, কেউ আবার 1,00,000 নেয়, এখন ওইটা বলা যায় না, প্রোডাকশন অনুসারে বাজেটটা হয় আর কি। কমলে ডিরেক্টর বাজেটটাই কমে, কারণ কোনো লাইটের থেকে শুরু করে প্রোডাকশন কারো টাকা কম নাই, ফিক্সড আছে। কিন্তু ডিরেক্টর ওই শেষে ওই যে চুরিটা চালাই হলো যে ডিরেক্টরের পেমেন্টের উপর, এইখান থেকে এত বেশি কে আপনি। কিন্তু আমি যে নাটক একটার বানাইতে যে 10-12 দিন 15 দিন এটার পিছিয়ে খাটতে হয়, এডিটরের লগে কত ঝগড়া যে হয়, আবার আর্টিস্টের পিছিয়ে 7-8 দিন ঘুরিয়া মনে করেন ডেট মিলাইছি, তারপরে বাকি আর্টিস্ট মিলাইতে হয়, তারপরে শুটিং করতে হয়, শুটিংয়ের প্যারা। শুটিং নিয়ে আমি একটা আইসিইউ, আমি বলছি নাটকগুলো যে একটা শুটিং থেকে শুরু করে একটা আইসিইউতে থাকে, যেদিন শুটিং করে এদিন আইসিইউতে থাকি, যখন শুটিং শেষ হয় নর্মাল বেডে আসে এডিটিং প্যানে, তারপর সুস্থ হয়ে বাড়ি যাওয়া হলো যে প্রডিউসারের কাছে নাটক জমা দেওয়াটা, নাটক শুটিং থেকে শেষ পর্যন্ত আইসিইউতে থাকে। আমার কোনো মাসে হয়তো বা 2টা, কোনো মাসে 3টা, আবার 1টাও বানা, আবার কোনো মাসে করিও না। নাটক বানানোর পর প্রডিউসার দেওয়া হলো রেখে দেয়, যখন রিলিজ না হলে আবার যারা আরেকটা দেয় না। এখন ওটিটির গল্প তো আর না ইউটিউবে চলে না, আর আবার ইউটিউবের নাটক ওটিটিতে খায় না বলতে আসলে ওটিটির কারা ভিউ আর আমার জানা নাই আর কি, খালি ওটিটিতে মানুষ মরিয়া যায়, টাকা বেশি আসে। এতদিন ওই যে টাকা পাচার করার একটা অপশন ছিল, আমি মনে করি ওটিটি প্ল্যাটফর্ম, এছাড়া আর কিছুই না। ওই টাকাটা আর্টিস্টে দিচ্ছে, বাজেট দেখাচ্ছে 100,000,000 টাকা, আসলে টাকাটা ট্রান্সফার হচ্ছে অন্য জায়গায়, হুন্ডির ব্যবসা। ওটিটি হলো যে হুন্ডির জায়গা, হুন্ডির টাকা পাঠানোর মেশিন ওটিটি, এটা হলো যা দালাল হিসেবে কাজ করে, দেশের ক্ষতি ওটিটি। আমি মনে করি ওটিটির প্ল্যাটফর্ম যদি মানুষে না দেখতে পারে কারা দেয়, আমি তো এটি দেখি।